জালকাঠিতে স্ত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অপু। সোমবার 15ই মে সকাল 11টার দিকে জালকাঠি ইকোপার্কে এ ঘটনা ঘটে। নিহত সায়মা পারভীন তানহা বয়স 20, শহরের টিনপট্টি সড়কের সাহাদাত তালুকদারের মেয়ে। তিনি জালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বছরের ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, জালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অপু 2 বছর আগে গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে কথা বলতেন। এই অভিযোগে অনু রবিবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তার স্ত্রী পরকে অসভ্য বলে পোস্টে অভিযোগ করেন তিনি। সোমবার সকাল 11টার দিকে স্ত্রীকে ফোন করে ইকোপার্কে ডেকে এনে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন। অনু এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে অনু স্ত্রীকে হত্যা করেছেন বলে ফেসবুকে পোস্ট দেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। জালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অনুকে আটক করা হয়েছে। সত্যি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আসলে বিষয়গুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে আমাদের সমাজে দিন দিন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে দর্শক, এটাই তারই একটি উদাহরণ হতে পারে। তারপরও যে কোনো হত্যাকাণ্ড সত্যি একটি দুঃখজনক ঘটনা, আমরা এটা নিন্দা জানাই। দর্শক, আপনাদের নিউজটা কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন দয়া করে। আর আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।